না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটিন রে এভাবে আমি তোমাকে আটকে রাখতে পারবো না। আরে বোকা মেয়ে, স্বামী স্ত্রী এক বাড়িতে থাকলে আবার ডিভোর্স ফাইল করা যায় নাকি? তাহলে তুমি তুমি আমার কাছে থাকবে, আর যতদিন না তোমাদের বিয়ে ডিভোর্স না হচ্ছে ততদিন ততদিন তুমি আমার ফাইভ স্টার হোটেলে আমি তোমার থাকার ব্যবস্থা করে দেবো। কিন্তু না না না, আর কোনো কিন্তু নয়, আর আর কোনো কিন্তু নয়, পরমকে পরমকে আমি ওভার টাইম দিয়ে বাড়তি ডিউটি দিয়ে ওকে আটকে রেখে এসেছি, আর এইটাই পালানোর মোক্ষম সুযোগ। চলো আমার সঙ্গে। আজ আমি আমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে তোমার হাত ধরে আমি খুঁজে নেব আমার নতুন সুখের সংসার। দাঁড়াও, এটি তুমি মাত্র পাঁচ মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কি ব্যাপার পরম, তুমি এরকম কাজের ফাঁকি দিয়ে তুমি এখানে চলে এলে? হাফন, আপনার ডিউটির চেয়ে আমার জীবনের সম্পদ চেয়ে অনেক বেশি স্যার, তাই আমি আপনার ডিউটি রিজাইন দিয়ে আমার কর্তব্যটা পালন করতে আসলাম। তোমার কি এমন কর্তব্য যে যার জন্য তোমাকে চাকরিটাই ছাড়তে হলো পরম? একজন মানুষ আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনকে ছেড়ে একটা বছর আমার সাথে সময় দিল, তার জন্য কি কিছু করাটা আমার কর্তব্য নয় স্যার? আর হ্যাঁ, এটা কি আমার জানানো তাকে কর্তব্য নয়? কি বললে? আমি জানি, আমি জানি লাভলি, হাজার তুমি আমাকে এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি লাভলি। হার হার সেই জন্যই তো অভাবের তারণায় যে গয়নাগুলো আমি বন্ধক দিয়ে এসেছিলাম, সংসার চালাচ্ছিলাম, সেইগুলো আমি ফিরিয়ে দিতে আসলাম। এই নাও, এই নাও লাভলি, তোমার এই গয়নাগুলো। আমার গয়না? ওর কথাকে ওর কথাকে বেশি পাত্তা দিও না লাভলি, ও তোমাকে ও তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে। না 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 স্যার, না, আমি আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করতে চাইছি না, বরং বরং আপনাদের এই দুইজনের জীবনের মেলবন্ধনে আমি নিজেকে ব্ল্যাকলিস্টে করে দিলাম। যাও যাও লাভলি, যাও যাও, আমার এই কুড়ে ঘর ছেড়ে অপুরন্ত সুখের আসর ওই সুখের রাজপ্রসাদে রাজ রানী হয়ে থেকো। আমি আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম লাভলি, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। চলে এসো লাভলি, লাভলি ওর ওর এসব কথাকে বেশি পাত্তা দিও না, চলে এসো আমার সঙ্গে। বৌদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আমি আজ এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর এই মহেশ মল্লিকের কাজে বাধা দেওয়া কেমন বুঝতে পেরেছো তো ভায়া? এই মহেশ মল্লিক কা সাথ পঙ্গা তুমকো পড়েগা মহঙ্গা। চলে চলে বাবা আর মাকে তুমি তুমি আবার বাড়িতে ফিরে নিয়ে আসবে?
আমার কথা দাও দাদা। কিন্তু কিন্তু বাবা মা ফিরে এসে যখন তোর খোঁজ করবে তখন আমি তাদেরকে কি বলবো রে ভাই? তখন আমি তাদেরকে কি বলবো? বলবে তাদের শুভম নিজের ভাগ্যের সন্ধান করতে অনেক দূর দেশে চলে গেছে, আর আর সে কখনো ফিরে আসবে না, কখনো। শুভম 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 তুই তো ভাবো চিন্তা কর ভাই, অন্তর্চক্র একই তো চক্র বন্ধ হয়ে গেল কেন? তবে কি তবে কি তুই না না তুই তুই একটিবার কথা বল ভাই, তুই একটিবার কথা বল একটিবার। শয়তান মহেশ মল্লিক, তোমাকে আমি ছাড়বো না শয়তান। কিন্তু কিন্তু তার আগে কিন্তু তার আগে আমি আমার বাবা মাকে খুঁজবো, তাদেরকে তাদেরকে আমি শেষবারের মতো। কিন্তু না, তারা যদি আবার বুঝতে পারে তার শুভম নেই, তাহলে হয়তো তারা মনের যন্ত্রণায় তার চেয়ে তার চেয়ে বরং আমি আগে আমি আমি আমার বাবা মাকে বলবো তোমাদের শুভম অনেক অনেক দূরে চলে গেছে। তমসা ঘন নিবিড় অন্ধকারে স্মৃতির আলে জ্বলে উঠে বারে বারে, পথ ভোলা এক প্রান্ত পথিকামী অন্ধকারে খুঁজতে এসেছি আলোর পরশ মনি। ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেবে না কৈলাস কাকা, এসো আমরা কাতর কণ্ঠে ভিক্ষা করি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যা, মদের পানি চাও গো বাবু, মদের পানি একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। সুখের জলে বুক ভেসে যা, মদের পানি চাও গো বাবু, মদের পানি চাই না বাবু। চোখের জলে ভুল এসে যায়,
কৌশিক দত্ত আমি এখান থেকে পালিয়ে যাই নইলে এলাম তোমার মিলে মেলে ফেলবে না আমি পালিয়ে যাই এখান থেকে ওই মহেশ মল্লিকের অপরাধে আমি আমি অপরাধ ওই মহেশ মল্লিকের অপরাধে শিকড় কত দূর পর্যন্ত ছড়িয়েছে তার তদন্ত করতে আমি হিজড়ের ছদ্মবেশ ধরেছিলাম এখন বল কে গোবারামকে খুন করতে পাঠিয়েছে বল আজকে আ আ আমি বলছি স্যার বল আমি মানে না আজকে মানে বলছি বলছি হ্যাঁ ওই সারা গোবারাম ওই সারা মহেশ মল্লিক আমাদের 10000 টাকার লোক দেখিয়ে চুমরি কে তার গোবর নুবাই নিতে বলেছে আর ওই গোবারামকে খুন করতে বলছে স্যার সত্যি বলছে কি তারা কি আর একটা সত্যি কথা বলতে দাদা আমি কি তোমার সত্যি নিজের মায়ের পেটের বোন আগে আমি সত্যি বলছি রে বোন তুই আমার নিজের বোন নস আমার বাবুজি তোকে সেই ছোটবেলায় এক রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল রে এর পরও তুই আমাদের অবিশ্বাস করবি নি মা এখন তুই আমাদের কাছে আসবি না গৌরী ছবি তুলিয়ে সে ভ্রণটা যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে তারা নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো তারা সচক্ষে দেখো ছেলেরা না গো বাবা মায়ের মর্মস তো মেয়েরাই বোঝে মেয়েরা আমার সেই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায় তার শ্বশুর আর শাশুড়িকে কুকুরের চেয়ে অধম করে পরম আমি এসেছি বাবা আমি এসেছি আমি আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে তোর আবার সম্মানানি হবে না তো বাবা আমরা ও বাড়িতে ফিরে গেলে তোর বউ আবার রাগ করে চলে যাবে না তো বাবা চলে গেছে মা কি বললি পড়ো চলে গেছে সে মহেশ মল্লিকের হাত ধরে চলে গেছে আর শুভম আর কি হয়েছে শুভমের আর শুভমের কি হয়েছে কিছু না কিছু না বাবা শুভমের কিছু হয়নি আগে আগে তোমরা আমার সাথে চলো তারপর আমি তোমাদেরকে সব কথা বলবো সব কথা আমার আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আমার সাথে চলো বাবা তোমরা আমার সাথে চলো নইলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব ও কথা তুই বলিস নি ওরে আমরা তোর সাথেই যাব কি গো যাবে না হ্যাঁ নিশ্চয় যাব আরতি নিশ্চয় যাব ভগবান যা করে মঙ্গলের জন্য করেন ওরা আমাদের পথে বসিয়েছিল বলেই তো আজ আমরা আমাদের মেয়ে করে ফিরে পেয়েছি গৌরী গৌরী কে মা ছোট বোন নে পড়ো তোর মনে নেই অনেকদিন আগে এক চরকের মেলায় আমাদের গৌরী হারিয়ে গিয়েছিল এই না সেই আমাদের গৌরী গৌরী আমার আমার ছোট বোন গৌরী ধন্যবাদ আমার এই ঝুমরি বোনটা যখন তার নিজের পরিচয় খুঁজে পেয়েছে তখন আমার মরতে কোনো বাধ্য নেই চলুন চলুন স্যার আমি কোথায় নিয়ে যাবেন আপনারা চলুন না বাবু ওই মহেশ মল্লিক মস্ত বড় ধূর্ত শয়তান তাই সহজে তাকে ধরা সম্ভব নয় তাই তাকে ধরতে তোমাকে আমরা টোপ হিসেবে ব্যবহার করতে চাই বলুন স্যার আমার কি করতে হবে মহেশ মল্লিকের কথা মতো তুমি ঝুমরি ওরফ গৌরীকে তার সে গোপন গোডাউনে নিয়ে যাবে ঠিক আছে স্যার কিন্তু গোবারাম যে আবার হারিয়ে গেল ওর যদি আবার কোনো বিপদ হয় আমাদের লোক সাদা পোশাকে 24 ঘন্টা ওই গোবারামকে নজর রাখছে কারণ গোবারাম ওই মহেশ মল্লিককে ধরবার আর একটা টোপ স্যার এবার আসুন চলুন স্যার শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলার জন্য আমরা নতুন নাটক সৃষ্টি করবো
আর সেই নাটকের নাম হবে মহিষা সুরমর্দিনী। গণেশ এন্ড জেন্টলম্যান, আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটে আগত অতিথিদের সুরের ও নৃত্য পরিবেশনার মূর্ছনায় তাদেরকে আনন্দ দেওয়ার জন্য নবাগত শিল্পী হাজির হয়েছেন। তিনি হলেন কেন
আমাদের সন্তানই কেন? কি কি আমার ক্ষতি করেছিলাম আমরা তোর? যে যার জন্য আমাদের এত বড় সর্বনাশ করেছিস? কি ক্ষতি করেছিল আমার বাবা মা? যে তার জন্য তাদেরকে তুই পথে নামিয়ে দিয়েছিস? আমার এখনো মেকআপই হলো না।
মুখে আর বলছিলে ড্রেস নিয়ে আছেন আর এখন তোর এই নাটকের এক বিশেষ চরিত্র আমি কালকে কৌশিক।